মর্নিং বন্ধুরা, নতুন একটা সকাল, নতুন একটা ব্লগ আর নতুন একটা দিনে সবাইকে অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আমি হলাম লাকি আর এলসি লাইফস্টাইল ব্লগে স্বাগতম। আশা করি সব ভালো আছো, তোমরা ভালোবাসো আর বড়রার আশীর্বাদে আমিও ভালো আছি। আর আজকে হলো শুক্রবার সকাল 7:30 থেকে ব্লগটা স্টার্ট করি। আর তো আজকে কিন্তু অনেকটাই লেটে ব্লগটা স্টার্ট করলাম, উঠছি কিন্তু ওই 5টার সময়, কারণ ওই যে অভ্যাস ডেইলি তাড়াতাড়ি উঠার। তো আজকেও ঘুম কিন্তু প্রচুর আগে বাংসে উঠলাম, ফুল তুকাইলাম, এই করলাম সেই করলাম, এগুলো করিয়া করিয়া আর কি সময় গেল। আর আজকে বন্ধ আছে, কারণ আজকে হইল গিয়া লাচিত দিবস, তো এটা লাগে স্কুল বন্ধ দিছে আর কি। তো বাইরের কাজ সব কমপ্লিট করিয়া কাপড়গুলো মেলিয়া দিয়ে আর কালকে এগুলো ধুইয়া দিছিলাম আর কি, তো শুকাইছিল না ভালো করিয়া। আর আজকে রৌদ্রটা কি সুন্দর, দেখো দিনটা কত ভালো লাগে আর কি, মিষ্টি মিষ্টি ওয়েদার, মানে এত সুন্দর লাগে এই মিষ্টি ওয়েদারে। সবাই সঙ্গে নিয়ে আমার দিনটা শুরু করি আর ব্লগটাও শুরু করি, আর সারাদিন সঙ্গে থাকো, কী করি না করি অবশ্যই শেয়ার করবো। আর ভিডিও যদি কোনো অংশ ভালো লাগে থাকে তো প্লিজ বন্ধুরা একটা লাইক করিও, কমেন্ট করি, আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকিও। আর যদি পারো তো ভিডিওটা বন্ধুরা বা পরিবারের মানুষের সঙ্গে একটু শেয়ার করিয়া দিও। আর কি সুন্দর লাগে দেখো, কত ভালো লাগে ওয়েদারটা দেখতে, মানে আমি মনে হয়েছে খালি চাইয়েই থাকতাম, কত সুন্দর বাতাস দেয়, রৌদ্রটাও এত মিষ্টি মিষ্টি, প্রচুর ভাল লাগে, প্রচুর ভাল লাগে। আর আজকে তো আরও ভালো লাগে, কারণ আজকে আমি ঘরেই থাকবো, তো এটাই আর কি। তো টাইটেল আর থাম্বনেল দিকে তো তোমরা বুঝতেই পারছো আজকে কী ব্যাপারে আমি কথাগুলো কইমু আর কি। আর দেখো কত সুন্দর লাগে, কত ভালো লাগে, দেখো খুব মিষ্টি সকাল। তো চলো ঘরে যাই, পরে তোমরা সঙ্গে কথা কই, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, তোমরা সঙ্গে কিন্তু ওই সকালে দেখা হয়েছিল, আর কিন্তু আমি ভিডিও আর স্টাডি করতে পারিনি, ওই সেই এই সেই করতে করতে গেলো আর কি। তো সকালের খাওয়া দাওয়া সবই কমপ্লিট, হাজব্যান্ডও গেল কাজে, আর আমি দেখো ওই কাপড়গুলোও ধুইয়া দিলেছি অনেকটাই, ওই যে বালিশের উষার এই সেই আর কি, এগুলো ধুইয়া দিলাম। আর মধ্যে ব্লগটা স্টার্ট করবো ভাবছিলাম, কিন্তু আর স্টার্ট করতে পারলাম না, হাজব্যান্ড আসলো ঘরে, তো ভিডিও সামনে আইতে চায় না, এটা তো তোমরা জানোই। তো এটা লেগে আর স্টার্ট করলাম না আর কি, তো আমি কই আচ্ছা ঠিক আছে আজকে যখন ঘরে আসি তো পরেই স্টার্ট করি, তো এটা লেগে পরে স্টার্ট করলাম। তো দেখো ওই বালিশের উষার বা তার প্যান্ট, এরপরে ওই যে দরজার মধ্যে পর্দা যে দেয় এগুলা, ঠাকুরের কাপড় এগুলো আর কি টুকটাক একটু একটু ধুইলাম। আর এখন কিন্তু একটু একটু গরমই লাগে, রৌদ্রটা অনেক হিট আছে, গরমই লাগে। আর আজকে ঘরে আছে না, অনেকটা ভালো লাগে। তো যাই হোক, বাইরের কাজ টাজ কমপ্লিট করিয়া ইয়া এখন দেখো রান্নাও বসানি লাগে আমি ইয়ে করিয়া। তো আজকে রান্না করবো ডিম, আলু দিয়ে ডিম দিয়ে ডিমের ডিমের ঝোল করবো আর কি। তো আজকে কিন্তু ডিমটা আমি বয়ল করিয়া করবো, অনেক দিন পরে আমি এরকম আজকে রান্না করবো, আমার তো প্রচুর ভালো লাগে। তো ভাবলাম আর কি এক এক দিন এক এক রকম করি, হাজব্যান্ডে কিন্তু এটা আবার ভালো পায় না, তবু আজকে আমি ভাবলাম না যাই হোক আজকে আমি রম করবো, তারে কইলাম এগুলো না না তোমার মর্জি মতোই করো, তোমারও তো ভালো লাগার দরকার। তো দুইটা ডিমই নিলাম, কারণ আমরা দুজন মানুষ মাত্র, দুইটা ডিমই হইয়া যাইব, অযথা তো নষ্ট করিয়া বেকার লাভ নাই না। তো এটা লেগে দেখো আমি ডিমগুলো সিদ্ধ করে লিয়েছি, আর সিদ্ধ করিয়া ইয়ে করি লইয়ার আর কি। তো তোমরা সঙ্গে গল্প করিয়া করিয়া দেখো প্রায় আমার ডিমটা ইয়ে করা শেষ হয়ে গেছে। আর আগে কিন্তু আমি সবজিও কাটি লেছি আর কি, এই যে দেখো, এই যে দেখো এখানে ডিমটা কাটলামও, আর এখানে আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা এরপর ওই যে মশলা সব গুলিয়া আগেই রাখি দিয়েছিলাম আমি। তো চলো রান্না শুরু করি, আর আজকে মেইন টপিকেও আই, কী টপিক নিয়ে আজকে আমি কথাটা কইমু। তো বন্ধুরা, আজ মানে আজকে থেকে মানে 4-5 বছর আগে থেকে আমি কিন্তু ব্লগ ভিডিও দেখি, আর আমার ব্লগ ভিডিওগুলো খুবই ভালো লাগে। তো অনেক আগে থেকেই আমার মনে মনে একটা ইচ্ছা ছিল যে আমি ব্লগ করবো, আমি ব্লগ করবো, কিন্তু হইয়া উঠছিল না। তো মনে অনেক মানে ভাবতাম মনে মনে কীরকম করতাম কীরকম না, কিচ্ছু মানে বুঝতে পারতাম না আর কি। তো এদিকে দেখো ডিমগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, আর বেশি বাজতাম না, কারণ বেশি বাজলে না রাবারের মতো হইয়া যায়। তো এটা লেগে মোটামুটি একটা বাজলাম আর কি, এরকম বাজলে ভালোই লাগে। আর এখন আলুটাও বাজলো, তো এখন আবার আসি টপিকে। তো মানে তারার ভিডিও আমি সবসময়ই দেখতাম, আর মনে মনে ভাবতাম আর কি যে আমি কি কোনোদিন করতে পারবো কি না, কইয়া কইয়া কিন্তু মনের মধ্যে আমি আশাটা দাবাইয়ে রাখছিলাম। তো দেখো আমার তরকারিটাও কমপ্লিট হয়ে গেছে রান্না, মানে গল্প করার মধ্যে মধ্যে আর কি, তোমরা এটা না কইলেও পারি না, তরকারিটার কালারটা দেখো জাস্ট মানে অসাধারণ লাগে, জানি না খাইতে কীরকম হইব। তো খাইয়া তোমরা সঙ্গে পরে আমি কইমু, কারণ এখন তো আমি ওই মানে যখন ভিডিও করি আর একটু পরেই আমি আর কি এডিট করি আর বইয়া, তো খাইছি না আমি এখনও। তো এতালে কইতে পারি না যে তরকারিটা কীরকম হইব হইছে বা হইব, বা কিন্তু কালারটা এত মনে কর বাম্পার হইব।
জানি না খাইলে বুঝবো। তো চলো আবার আই টপিকে তরকারি নেওয়া কইলে হইতো না। তো মনে মনে ভাবছি আর কি, ভাবিয়া আমি আর কিচ্ছুই করছি না। তখন আমার কাছে ভালো মোবাইলও আসছিল না, ক্যামেরাওয়ালা মোবাইল আসছিল না, এমনি ক্যামেরাওয়ালা মোবাইল আসছিল মানে ইয়ে আসছিল না আর কি, ভালো মোবাইল আসছিল না, এটা বাজে আসছিল, ক্যামেরা হইতো না, ভিডিও হইতো না। তো যা এরকম তো আর গেল। তারপরে বিয়া হইলো, বিয়া হওয়ার পরেও অনেকদিন গেল। তো এই কয়েকদিন, এই যেমন এখন তো আমার চ্যানেলের বয়স হইল গিয়া কত, 8 মাস। তো 8 মাস আগেই আমার কয়েকদিন আগে আমার হাজব্যান্ডে কইল যে তুমিও তো ব্লগ ভিডিও বানাইতে পারো, তুমি খালি তারারটা দেখো, তুমি তো তারার থেকে কিছু শিখে তুমিও তো বানাইতে পারো। তো আমি তখন কইলাম যে তারার দেখো ঘর কত সুন্দর, কত কিছু তারা দেখায়, আমি কি দেখাই মুখো, আমার ঘরও ভাঙ্গা, আমার ভাঙ্গা ঘর সবাইরে দেখাইতে লজ্জা লাগে, আমার ঘরের জিনিসপত্রও কিছু নাই, আমি কি দেখাই। তো হাজব্যান্ডে আমার কয় না, নিজের লাইফস্টাইলটা দেখাও, ভাঙ্গাও কিছু তুমি বেশি কিছু দেখাইও না, কিন্তু তুমি স্টার্ট করো, দেখো না হইলে তো হইব, না হইলে নাই। তো আমি তখন আর কি করছিলাম না, পরে আমি কয়েকদিন পরে হে কোয়ার পরে প্রায় আরও 2-3 মাস পর আমার মনে হঠাৎ আশা জাগলো। তো আমি একদিন ব্লগ ভিডিও করলাম। তো ব্লগ ভিডিও করার পরে আমি ইউটিউবে ছাড়লাম, তখন কিন্তু আমি এই যে ওয়াইট স্টুডিও বা এই সেই ট্যাগ লাগানি ইয়ে লাগানি মানে কিচ্ছুই জানতাম না, পুরা জিরো আসলাম। তো এমনি ভিডিও ছাড়লাম। তো ছাড়ার পরে দেখি বা মানে প্রায় 250 মতো ভিউজ হয়েছে আমার ফার্স্ট ভিডিওতেই। তো তখন তার মনের মাঝে পুরো আশা জাগিয়ে গেছে যে না না আমি করতামই, এই থেকে হইল আমার স্টার্ট। তো সবচেয়ে থেকে আমি মানে সবাইরে আমার ইন্সপিরেশন ভাবমু আর কি, ক্রিয়েশন অফ মৌ দিদিভাইরে। দিদিভাইয়ের ভিডিও দেখতে আমি মানে সবার ভিডিওই দেখি, ঠিক আছে যার যার নাম কইলাম, কিন্তু এই দিদিভাইয়ের ভিডিও দেখতে কিন্তু আমি প্রচুর ভালো পাই। আর শুধু আমি না, আমার মাতারাও কিন্তু ভালো পায় এই দিদিভাইয়ের ভিডিও। আমি বিয়ার আগে যখন দেখতাম মাতারাও দেখতো, আর প্লাস এখনও আমি যখন মাতারা ঘরে যাই মাতারা আমার খুব মৌর ভিডিও চালা, মিকির বাড়ির ভিডিও চালা, এরকমই আর কি। তো দিদিভাইরে আমি অশেষ ধন্যবাদ জানাই। মু জানি দিদিভাই তো আমার ভিডিও দেখতো না, কিন্তু যদি দিদিভাই তুমি আমার ভিডিওটা দেখিয়া থাকো তো তোমার অশেষ ধন্যবাদ, অশেষ ভালোবাসা। তোমার মানে তোমার ইয়ে দেখে, লাইফস্টাইল দেখে, তোমার প্রতি ইয়ে হইয়াই কিন্তু আমি ভিডিওটা মানে করা শুরু করছি আর কি। তো এটাই, অশেষ ধন্যবাদ দিদিভাই, অশেষ ধন্যবাদ, খুব ভালোবাসা তোমার, তুমি যেন আরও আগাইয়া যাও, আরও ভালো হও, এটাই চাই। আর এখনও কিন্তু তোমার ভিডিও আমি ডেইলি দেখি, দিদিভাইয়ের ভিডিও মিস করি না আমি কোনো দিন। আমি ডেইলি, আমার যদি সময়ও না থাকে রাত্রে 11টা হইলেও আমি দিদিভাইয়ের ভিডিও দেখি, মানে দেখতেই লাগবো আমার আর কি, প্রচুর ভালো লাগে ভিডিও। তো দিদিভাইয়ের ভিডিও না অন্য ভিডিও দেখি, আমি এমএস ফ্যামিলি দেখি, এরপরে হ্যাপি উইথ মামন দিদিভাই দেখি, সিম্পল ভিলেজ হ্যাপি লাইফস্টাইল দেখি, তারপরে এপি লাইফস্টাইল দেখি, এআর লাইফস্টাইল দেখি, অনেকগুলো ভিডিও দেখি আমি। মানে সবচেয়ে থেকে স্পেশিয়াল আর কি ক্রিয়েশন অফ মৌ দিদিভাইয়ের ভিডিও আমি কোনো দিন মিস করি না। তো এটাই হইলো আজকে আমার ভিডিওর মূল টপিক, মানে দিদিভাইই হইলো আমার এই ভিডিও করার মেইন ইন্সপিরেশন। তো জানি না আমি কতটুকু সফল হইতে পারবো, কতটুকু না, মনে এক রাস আশা নিয়ে তো আমি মানে কাজ চালাইয়া যাই। আর তো জানি যে যে কোনো কিছুই একদিনে হয় না, অনেক দিন লাগে। তো ভগবানের উপরে বিশ্বাস আছে, নিজের কাজের উপরেও আমার বিশ্বাস আছে, তো হইব আশা করি। তো দেখো বন্ধুরা, তোমরা গল্প করতে করতে আমার সব কাজ কমপ্লিট, আমি স্নানও করে লেছি, মানে সব কিছু কমপ্লিট করে লেছি তোমরা সঙ্গে গল্প করতে করতে। তোমরা হয়তো বোরিং ফিল করাই, তো প্লিজ বোরিং ফিল করিও না। আর এখন পর্যন্ত যারা আমার ভিডিওতে লাইক দিছ না, প্লিজ লাইক দিও, কমেন্ট করিও। আর তো চলো পরে কথা হই, ঠাকুর পূজা দিয়াই পরে কথা হই তোমরা সঙ্গে। তো দেখো বন্ধুরা, আমি ঠাকুরকুর দিয়ে আইলাম, এখন দেখো ভাত খাইতে হইয়া গেছি, আর ভাত নিলাম, শশা এক পিস নিছি, আর তরকারিটা নিছি, দেখো কালারটা বাম্পার হয়েছে, মাংস তরকারির মতো লাগে। তো চলো আমি তরকারিটা নেই আর কি, আর তরকারিটার মতো মধ্যে এত খুঁজেই আর কি, জানো যে ডিমেরটার মধ্যে কুসুমটা রয়েছে না, ওই ডিমটা আমি নিমো, কারণ আমি কুসুমওয়ালা ডিমটা খাই না, কুসুমটা থাকবো, কুসুমটা হাজব্যান্ডে খাইবো কালকে বা রাত্রে খাইবো। তো আমি কুসুম খাইতে ভালো পাই না আর কি, তো এটাও একটা কাহিনি আছে, এটা লেগে আমি খাই না, তো এটাই আর কি। তো চলো খাই দেখি কীরকম হয়েছে। বাস্ট কইতেছি, কী কইতে কই, মানে ফার্স্ট বাইটটা নিলে বুঝতে পারবো যে কীরকম হয়েছে। আর একটু লবণও নিয়ে নিলাম, আর আমার শশার মধ্যে একটু এরকম আর কি লবণ লাগে, খাইতে ভালো লাগে। তো চলো খাই, আর এই খাওয়া দিয়েও আজকের ভিডিওটা শেষ করবো। কীরকম লাগলো অবশ্যই জানাইও, ভালো লাগলে একটা লাইক করিও, কমেন্ট করিও, আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আবার দেখাইবো নতুন একটা ভিডিওর সঙ্গে, নতুন একটা সকালে, নতুন একটা দিনে। তো চলো দাঁড়াও খাইয়া কই আগে কীরকম হয়েছে।
খুব ভালো হয়েছে খাওয়া, মানে নিজের রান্না নিজেই তারিফ করি। আর আজকের তরকারিটা মানে খুবই ভালো লাগছে, আমার তো খুবই ভালো লাগছে, জানি না হাজব্যান্ডে কীরকম লাগবো, আশা করি ভালো লাগবো। তো চলো আর বড় করলাম না, এখানেই শেষ করলাম। সব সুস্থ থাকো, ভালো থাকো, থ্যাংক ইউ ফর ওয়াচিং, ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখার লাগে, খুব ভালোবাসি।